এরপরে অসুস্থ ব্যক্তি প্যারালাইসিসের কারণে সব দিক দিয়ে নামাজ পড়তে পারে না তারপর মৃত্যুবরণ করলে নামাজের কাফারা কীরকম হবে দেখুন তিনি মনে মনে নামাজ পড়বেন প্যারালাইসিসের কারণে যদি কেউ নামাজ পড়তে না পারেন তাহলে তিনি মনে মনে ইশারা করে বা মনে মনে নামাজ পড়বেন তাই তার সেটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং দায় মুক্তি পেয়ে যাবেন তিনি ইনশাআল্লাহ বিদ্যিল্লা এরপরে